মাহফুজ বিল্লাহ লিখেছেন, কোরবানি এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয়, যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো, তাদের ব্যাপারে কিছু বলুন। দেখুন, এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি, কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কম হোক বেশি হোক বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয়। তো যারা এই কথাগুলো বলেন, এই মানুষগুলো আপনি ব্যক্তিগত জীবন যদি তাদের অ্যানালাইসিস করে দেখেন, তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বন্যার্থীদেরকে টাকা দেয়, এরা শুধুমাত্র খোঁচাখুঁচি করে, এদের কাজই এটা। যারা কোরবানি করেন তারা বন্যার্থীদেরকেও সহযোগিতা করেন, তারা আবার অন্য অন্য দানের যে খাতগুলো আছে সেগুলো তো তারা ঠিকই না করেন, কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করেন। আর আল্লাহর নির্দেশ শুধু কোরবানি করা নয়, আল্লাহর নির্দেশ জাকাত দেওয়া, আল্লাহর নির্দেশ অভাবে মানুষের পাশে দাঁড়ানো, যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানিই থাকে না, কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে। অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন, বরং করেন, এটাই বাস্তবতা। অতএব কোরবানি না করে বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারেই হাস্যকর একটি দাবি এবং উক্তি, কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন, বাজার করছেন, তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরো খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থীদেরকে দিই, সেই কথা তিনি কেন বলেন না। এরপর আসা যাক অন্য একটা পয়েন্টে, যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের, অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে। আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন, অনেক কৃষক আছেন, অনেক চাষি আছেন যারা গরু ছাগল লালন পালন করেন, অনেক বিধবা, অনেক গরিব মানুষ, অনেক অভাবী মানুষ আছেন যারা গরু ছাগল বছর জুড়ে লালন পালন করেন, কোরবানি সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য। তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক অনটন সেটি দূর করার কাজ করা হয়, অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম। এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি। এই জন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে আর কোনোটি হতে পারে না। এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা, এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন, এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বা বিধায়ীদের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার। মোহাম্মদ শরীফ, আপনি লিখেছেন, বিধর্মীকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা, অন্য ধর্মাবলম্বীকে কোরবানি গোশত দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। কোরবানি গোশত যদি কোনো অন্য ধর্মাবলম্বীরা খেতে চায় বা তাদের আপত্তি না থাকে তাহলে তাদেরকে খাওয়াতে কোনো অসুবিধা নেই। সাব্বির হোসেন, আপনি লিখেছেন, অনেকে অস্বাভাবিক দামে কোরবানি পশু কিনে সংবাদের শিরোনাম হন, কোটি কোটি টাকা দিয়ে গরু কেনা বা লাখ টাকা দিয়ে ছাগল কেনা, এটা ইসলামী ভাবধারার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ? সন্দেহাতীতভাবে এটি না যায় এবং গুনাহের একটি কাজ যদি কেউ শুধুমাত্র সংবাদের শিরোনাম হওয়ার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য এরকমটি করে থাকেন, একটা গরুর বাস্তব যে দাম তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে কেনা, এটা অর্থহীন কাজ সন্দেহাতীতভাবে। আল্লাহর রাস্তায় আপনি প্রয়োজন ছাড়াও যদি অহেতুক টাকা ব্যয় করেন তাহলে আপনি সওয়াব পাবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যেখানে দরকার সেখানে যা দরকার তা আপনি দিয়ে দিলেন, সেটা কারণে আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন, কিন্তু একটা গরুর আসলে তার যে ন্যায্য মূল্য সেটা যা হবে তার চাইতে বিশেষ কোনো কারণে অনেক বেশি মূল্য হাঁকালেন গরু বিক্রেতা, আপনিও সে টাকা দিয়ে কিনলেন, তো এই কাজগুলো একেবারেই অপ্রয়োজনীয় কাজ, কোনো কোনো ক্ষেত্রে এটা গুনাহের কাজ হিসেবে বিবেচিত হবে, এটা নিয়ে পয়েন্টটা নির্ভর করবে। ওয়ারা কাহ WQ আইডি থেকে আপনি লিখেছেন, পিতামাতার অনুমতি ব্যতীত ইলম অর্জনের জন্য সফর করার বিধান কি? যদি কেউ প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে পিতামাতার অনুমতি ছাড়াও যেতে পারেন, তবে পিতামাতাকে জানিয়ে তাদের থেকে দোয়া নিয়ে যাওয়াটা উত্তম। আর যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে পিতামাতার অধীনস্থ থেকে তাদের কথা মেনে চলা উচিত, এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও যদি বাবা মা নিষেধ করেন তাহলে নফল ইলিমের জন্য বাবা মা নিষেধাকে অমান্য করে সফর করা কিন্তু জায়েজ হবে না। মাহিন শাওন, আপনি লিখেছেন, আমার আম্মু অসুস্থ, তার সুস্থতার জন্য কোন দোয়া করতে হবে? আপনি আপনার মায়ের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার নিজের ভাষায় দোয়া করবেন, দোয়া কবুলের সময়গুলোতে একটু বেশি করে করতে পারেন, সাধারণত যে কোনো সময় দোয়া কবুল হয় দোয়া করতে পারেন, স্পেশালি দোয়া কবুলের জন্য পাঁচ নামাজের পর, জুমাদের আসরের পর, তাহাজ্জুদের সময়, বৃষ্টির সময়, এই সময়গুলো দোয়া কবুল হয়, সফররত অবস্থা দোয়া কবুল হয়, সময়গুলোতে আপনি আল্লাহর কাছে মনে মনে আপনার মায়ের সুস্থতা চাইবেন যে আল্লাহ আপনার মাকে সুস্থ করে দিন, তার কষ্ট দূর করে দিন, এভাবে আপনি দোয়া করতে থাকবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।